আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে ইলোজার্গো গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করল গ্রামবাসীরা। ইলোজার্গো গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামের গ্রামবাসীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে পেনশন, পুকুর খনন ইত্যাদির বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে প্রধানকে ঘেরাও করে। হেমলতা মাহাতো, চিনিবালা মাহাতো, শ্যামসুন্দর রজক জানান, গ্রামে কেউ চারটা বাড়ি পেয়েছে, কেউ তিনটা, অথচ যাদের পাওয়ার কথা তারাই বঞ্চিত। গ্রামের সদস্য থেকে ফটোগ্রাফার দফায় দফায় টাকা নিয়েছে বাড়ির পাইয়ে দেওয়ার নাম করে, তবু বাড়ি না পেয়ে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করেছি বলে বাংলা আবাস যোজনার প্রার্থীরা দাবি করেন। শুধু বাংলা আবাস যোজনায় নয়, পেনশন, পুকুর খনন সব কিছুতেই দুর্নীতি, তাই তারা আজকে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। পঞ্চায়েত প্রধান প্রকাশ কুমার মাহাতো জানান, কোনো দুর্নীতি হয়নি, এটা একটা রাজনৈতিক উস্কানি ছাড়া আর কিছুই নয়। এদিকে বিরোধী দলনেতা রতন মাহাতো জানান, এই পঞ্চায়েতটা হলো দুর্নীতির আখড়া, সব কিছুতেই চাই কাটমানি আর কাটমানি, কাটমানি দিলেই সব কাজ একেবারে তাড়াতাড়ি হয়ে যায়, মৃত্যুর প্রমাণপত্রেও লাগে টাকা, জব কার্ড করতে গেলেও লাগে টাকা, আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক একজনের কাছ থেকে 2-3 হাজার করে নিয়েছে এই পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সদস্যরাও। আর দুর্নীতি না হলে এত মানুষ আজ এলো কেন? দুর্নীতির আওয়াজ উঠলই বা কেন? আমি প্রমাণ করে দেব এই পঞ্চায়েতের দুর্নীতি, আর দুর্নীতির প্রমাণ করে দিলেই কি উনি পদ থেকে ইস্তফা দিবেন? যাই হোক, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ উঠায় রীতিমতো কোণঠাসা শাসক শিবির। আবাস যোজনায় কোনো দুর্নীতি হয় নাই। আবাস প্লাসের লিস্টের ব্যাপারে একটা একসময় জিওটেক করার জন্যে গভর্নমেন্ট বলেছিল, সে সময় জিওটেক করা হয়েছে, সেই জিওটেকে তাদের নাম নাই, এই কথাটা তারা বলতে এসেছে। তারা আবাস যোজনায় দুর্নীতির কথা বলতে আসে না, না না সেরকম তো পয়সা নেওয়াটা তো আমার গ্রাম পঞ্চায়েত সদস্য সেটা করেনি, অন্য কাউকে ওরা কী করেছে না করেছে সেটা আমার জানা নেই। আবাস যোজনায় আমি যা লিস্ট পেয়েছি, বাংলার আবাস যোজনায় যা লিস্ট আমি পেয়েছিলাম, আমার ডাটা এখনও সেই লিস্ট আছে, প্রায় 1237 জনের নাম ছিল আমার জেনারেলে, এবং এসটিএসসির কিছু ছিল, সেগুলো আমরা ফর্ম নিয়ে সেগুলো আমরা আমার সেক্রেটারি সাহেব ভেরিফাই করে ওগুলো আমরা আপলোড করে ফেলেছি। অতএব কিছুগুলো টাকা অলরেডি কি 70-80% টাকা ঢুকে গেছে, এবং প্রায় আরও অভিযোগটা দেখুন, বিভিন্ন লোক বিভিন্ন রাজনৈতিক দলের উস্কানিমূলকভাবে এখন এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য অভিযোগ উঠছে। পেনশনের ব্যাপারে যে অভিযোগ উঠছে সেটা তো একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা জানেন, আপনারা সাংবাদিক দিদি, কোনো জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী 15 লক্ষ লোকের আপ টু পেনশন হবে বলে তিনি ঘোষণা করে দিয়েছেন। আমরা যতগুলো আছি, আমরা উদয়পুর নামে এখানে প্রধান সাহেবকে ঘেরাও করতে আসিছি। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আমাদের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যাতে আমাদের মানে সংশোধন হয় না হয়, আবার আমরা এখানে আমরা অবরোধ করব। কী সমস্যা আছে গ্রামে? আমাদের এক এক ঘরে মানে 4-5 জন করে আমাদের মানে পেয়েছে, এবং আবার এখানে রানিং কাজ চলেছে, মানে আমাদের সংসদের সাংসদ যেটা আমাদের বটে প্রধান মেম্বার, সেই মেম্বারে ওদের একটা কাজ চলছে, আবার তিনটা ঢুকেছে, তো সবারই ঢুকার দরকার বটে না, সেটা ওয়ার কি হইল। আমাদের অভিযোগ যাতে আমাদের গরিব মানুষ
প্রধানমন্ত্রী আবাস যোজনা যাতে আমাদের মানে যারা পাই নাই প্রতিটা পরিবারে পাই প্রতিটা পরিবারে যেমন আমাদের পাই এটা আমাদের সংশোধন আর একটা পরিবার 4 5 টা পেয়েছে আর এখানে একটা পরিবার 4 5 জন পাইছে এটা পাও কিন্তু সবাই তো পাওয়া দরকার আমার নাম শামসুন্দর রজক কোন গ্রাম থেকে উদয়পুর কারণ লিস্টে নাম আছে তার পয়সা আসছে নাই কারণ নাই কেউ আর আসছে ওই চুরি করে বেঁচে ঘর গিলা হাপা গিলাও বেঁচে আর আমরা কি করব যাই নাই পায় তাকে কি করবে হাপাও দিছে ঘর দিছে এক লোক ঘরে চারটা হাপা পাঁচটা ঘর ছলিয়া পুলিয়া যার বিয়া শাদী নাই হয় ও ঘর পাইছে আর পাঁচ ছ গলাই পাঁচে আর আমরা কি করব তবে আমরা তো কোনোই নাই পাই একরে নাই কোনোই নাই আমরা কি করব যাই পরিবার নাই কে তাইও পাইছে কার বেটি আছে বেটিও পাইছে হ্যাঁ হ্যাঁ ঘর আজকে ঘর हां घर जाछी घर जाछी हापा जाछी जा पाबो सरकारी धन सबे जाछी पेंशन नै अंदर घरे बूढ़ा बूढ़ी आछे पेंशन नै पैसा लिए छे आधार माधार वोटर लिस्ट सबे लिए छे के पैसा नै की पैसा किसा जने पैसा नै फोटो कर घर घरे फोटो कर पैसा लिए छे तो तना पेंशन दे पेंशन दे पक तू सा कर तू सा कर लिए छे 500 कर फोटो लिए छे बाकी गिला फोटो गिला 500 कर लिए छे जे घर आइसबे कहे আর বাকি গিলা আর ফটো করিয়ে রেনে সেই 200 করে নিয়ে কে নিয়ে আছে ডমটারে ভুকে নি হরি পদ ছিল হরি পদ হরি পদ ছিল আর ডমটারে ছোরা কি নাম নি আছে হরি পদ হরি পদ এখন নাই কি এখন নাই কি হরি পদ কি নাই নাই প্রধান বলছেন যে কোনো দুর্নীতি হয়নি এই গ্রাম পঞ্চায়েতে এইখানে দুর্নীতি না হলে প্রাগ্রাম থেকে লোক এসে প্রধান পঞ্চায়েতে আছে প্রধানের বিরুদ্ধে বলছে এটা কিসের জন্য দুর্নীতি না হলে তো এমনি তো লোক আসবে না পঞ্চায়েত কই অন্যদিন তো আসেনি দুর্নীতি দুর্নীতি মানে দুর্নীতির শেষ নেই তার জন্যই লোক এই গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে কথা বলতে এসেছে আর এর সঠিক তদন্ত হওয়া উচিত আমি চাই রতন মাহাতো এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল।